হচ্ছে রাস্তার একদম পাশেই রয়েছে পূজো মণ্ডপ। এই হচ্ছে পূজো মণ্ডপ একদম রাস্তার ধারে। নেতাজি সুভাষ রোড শান্তিপুর নদীয়ার এখানে যে বোম্বেটে কালীর যে যুবক সংঘ সেখান থেকে করা হচ্ছে বাগদেবীর পুজো সেটাই দেখতে এসেছি। আমি মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি শান্তিপুর, আর শান্তিপুরের যে পলাশপ্রিয়া পুজো সেটা দেখতে এসেছি আমরা। তার সাথে আমরা দর্শন করেছি 52 হাত কালী ঠাকুর। একসাথেই আসবে দুটো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কেউ বাগদেবীর ভিডিও দেখে থাকো তাহলে 52 হাত কালীর ভিডিও দেখতে ভুলো না, যারা 52 হাত কালীর ভিডিও দেখেছো তারা বাগদেবীর ভিডিও দেখতে ভুলো না। চলো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, কোথা থেকে দেখছো জানাতে ভুলো না, আর শেয়ার করতেও একদম ভুলো না। আমরা এখন চলে এসেছি বোম্বেটি কালীর এখানে। সরস্বতী ঠাকুর হয় বেশ বড় মণ্ডপ করে, সেটাই দেখব। লাইটিংও হয়েছে এখানে, বেশ লাগছে। বাইরের মণ্ডপটা নগর কীর্তনে চৈতন্যদেব, এখানে কৃষ্ণ রয়েছে, চৈতন্যদেব তথা নিমাই রয়েছে। এটা হচ্ছে পুরো মণ্ডপটা। চলো ঠাকুর দেখে আসি। প্রচুর বড় ঠাকুর, মায়ের মুখটা অনেকটা, আমরা যদি খুব কাছ থেকে দেখি মায়ের মুখটা একেবারে জগদ্ধাত্রী ঠাকুরের মতন। তোমরা যদি একদম ক্লোজ থেকে দেখো, দেখো চোখগুলো পুরো টানা টানা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মুখটা অনেকটা জগদ্ধাত্রী ঠাকুরের মতনই। তোমরা বোম্বেতে কালীর এখানে আসলেই এই মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে, প্রচুর বড়, সুন্দর দেখতে। আর এই হচ্ছে চতুর্দিকটা, এখানে রয়েছেন রাজবেশে কৃষ্ণ ঠাকুর। এই যে রাজবেশে কৃষ্ণ ঠাকুর, তারপরে চলে আসছি চৈতন্যদেব। চৈতন্যদেব ধ্যানমগ্ন। তারপরে রয়েছে কৃষ্ণ, এই রয়েছে কৃষ্ণ ঠাকুর। এখানে শ্রী কৃষ্ণ দর্শনে চৈতন্যকে এটাকে সেটা লেখা নেই ওপরে। তো ওপরের যে মণ্ডপটা আমরা দেখি বেশ সুন্দর, পুরোটাই যে ওই ছোট ছোট যে পুরোটাই ঝুড়ি দিয়ে করা, পুরোটা যদি আমরা দেখি ভালো করে পুরোটাই ঝুড়ি দিয়ে করা ঝুড়ি। তারপরে ওই যে চাষ যখন করে চাষিরা তখন যে মাথায় টুপি পরে সেই টুপি, কুলো ইত্যাদি দিয়ে পুরো পুজো মণ্ডপটা গড়ে উঠেছে, অপূর্ব সুন্দর। তোমরা এখানে আসলে দারুণ লাগবে। আর এই হচ্ছেন আমাদের বাগদেবী। কাল বাদে পরশু পুজো, সরস্বতী পুজো, তার আগে ঠাকুর এখানে প্রস্তুত। তোমরা এখানে আসলে খুব সহজেই ঠাকুর দর্শন করতে পারবে, অপূর্ব লাগবে। সরস্বতী পুজোর আগেই আমরা দর্শন করছি আমাদের বাগদেবীকে। আলো জ্বলছে একটু একটু করে, অপূর্ব লাগছে। এটা পঞ্চমতম বর্ষ এই বোম্বেতে কালীর এখানে হয় এই পুজোটা। তো চলো, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।